আজকের এই নবীন তুমি আগামী দিনের প্রবীণ সময়ের দর্পণে ভবিষ্যতের খণ্ডচিত্রগুলিকে একবার তোমার উপলব্ধিতে এনে দেখো তুমিও একদিন এমনি ভাবেই প্রবীণ হবে জীবনের স্বাভাবিক নিয়মেই একটা দিনের মধ্যে সম্ভবত সবচেয়ে সুন্দর ক্ষণ হচ্ছে দিনের শেষ লগ্ন সূর্যাস্ত এবং এই সূর্যাস্ত দেখতে আমরা সাগরের পারে যাই কারণ সেই সময় চতুর্দিক রঙে রঙে রাঙিয়ে যায় একইভাবে একটা মানুষের জীবন ছায়ান্নে তার যে পুঞ্জীভূত জ্ঞান সেটাকে ছড়িয়ে দেওয়ারও তার অধিকার আছে চতুর্দিক রাঙিয়ে দেওয়ার অধিকার আছে এবং তার সেই জ্ঞানের অংশ পাওয়ার জন্য সর্বমানবেরও অধিকার আছে কিন্তু সেই রঙের জন্য রঙের ছটার বিচ্ছুরণের জন্য পশ্চিম আকাশে নানা রকমের অন্ধকার মেঘ ঢেকে যায় আমরা সেই মেঘগুলোকে সরিয়ে দিতে চাই আস্তে আস্তে যখন মানুষ বয়স বাড়তে থাকে এক সময় বার্ধক্যে উপনীত হয় তখন তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে গ্রামীণ অঞ্চলে আমরা লক্ষ্য করেছি সেখানে দেখা যায় যে অনেক সময় পারিবারিক অবহেলার শিকার হন তারা স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় অনেক সময় যথাযথ খাবার পান না তারপরে বিনোদনের কোনো ব্যবস্থা নেই তো এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আর যে জীবনচক্র নিয়ে আমরা যে মানুষের যে কাজগুলো আমরা বিন্যাস করছি এই দুটোর ভিত্তিতেই আমরা এই প্রবীণদের জন্যে তাদের জীবন মান উন্নয়নের জন্য একটি কর্মসূচি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে গ্রহণ করেছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 2016 সালে প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করেছে এটির আওতায় আমরা সামগ্রিকভাবে দারিদ্র বিমোচনের লক্ষ্যে আমরা চিন্তা করেছি যে প্রবীণ জনগোষ্ঠীকে তাদের মর্যাদা সহকারে তাদের দারিদ্র্যমুক্ত সুস্থ জীবনযাপনের জন্য তাদেরকে সহায়তা করা প্রয়োজন এই লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি একটি টেকসই কার্যক্রমের কাঠামো তৈরি করার জন্য বাংলাদেশের 20টি ইউনিয়নে আমাদের 20টি সহযোগী সংস্থার মাধ্যমে কাজ শুরু করেছি এবং এটার মূল একটি বিষয় হচ্ছে মানুষের অংশগ্রহণ থাকবে এখানে প্রতিটা জমি দিচ্ছে ওখানকার স্থানীয় মানুষরা এবং সেই জমির উপরে কাঠামো তৈরির জন্য বিল্ডিং তোলার জন্য 20% খরচও তারাই দিচ্ছে পিকেএসএফ শুধু 80% খরচ দিয়ে দিচ্ছে এবং প্রবীণদের জন্য যে আমি বলেছি মেঘ সরিয়ে দেব পশ্চিম আকাশ থেকে সেই প্রোগ্রামগুলো সাজানোর জন্য এই সামাজিক কেন্দ্রগুলো মূলত ব্যবহৃত হবে আমরা যে বৃদ্ধ হয়েছি এখন আমাদের ছেলে মেয়েতে আমাদেরকে সময় দিতে পারে না ওরা যার কাজে সেই ব্যস্ত আর এই যুগের ছেলে ফেলে এখন একটু অন্য মনস্ক হয়ে গেছে যাই হোক তাদের উপর দুঃখ করে লাভ নাই আমাদের এই সামাজিক কেন্দ্র হওয়াতে ওই ছেলেমেয়ের কষ্টটা এখানে এসে আমরা ভুলে থাকতে পারি আমরা সবার সাথে মিলেমিশে থাকতে পারি সেই আনন্দ পাই এই জন্য মনের কষ্টটা দূর হওয়ার একটা কেন্দ্র আমাদের এইখানে হয়েছে এখানে এসে আমাদের সেই অসুস্থতা দূর হয়ে গেছে আমরা সেই যৌবনকালে ফিরে গেছি এখন আমাদের অনেক আনন্দ অনেক মনের ভিতরে মনের দিক দিয়ে অনেক খুশি আমরা
প্রবীণদের তুলে নিয়ে এসে কোনো বৃদ্ধাশ্রমে নিয়ে আসতে আমরা চাই না বা কোনো হাসপাতালে নিয়ে যেতে চাই না। আমরা চাই তাদের যে পারিপার্শ্বিকতা আছে, পারিবারিক পরিমণ্ডল আছে, সামাজিক যে স্থানীয় পরিমণ্ডল আছে, সেইখানে রেখে তাদের জন্য কিছু করা, যাতে তারা শেষ জীবনে একটু সুস্থ জীবন এবং একটু বিনোদনমূলক অবস্থায় এবং কোনো অভাব অনটন যাতে পুরোপুরি আমরা নির্মাণ না করে পুরোপুরি আমরা দূর না করতে পারলেও তাদের যেন খুব একটা বেশি অভাব অনটন না থাকে সেদিকে আমরা নজর দিচ্ছি। তারা একসঙ্গে মিলে আলাপ আলোচনা করতে পারে, স্মৃতিচারণ করতে পারে, তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারে, তারা কি চায় সেটা সার্বিকভাবে সেটা তারা আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে পারে, এবং সেই জন্যই আমরা এই প্রবীণ কেন্দ্রগুলো করছি। এখানে তাদের জন্য পত্রিকা থাকে, ডেইলি পত্রিকা, এখানে বিনোদনের জন্য আপনার টেলিভিশন থাকে, এখানে খেলাধুলার সরঞ্জাম থাকে, এই বিষয় জায়গাগুলো কিন্তু ক্লাব হিসেবে তারা ব্যবহার করতে পারে। সেই জন্য সামাজিক কেন্দ্রটা কিন্তু আপনার প্রবীণদেরকে টেনে এক জায়গায় আনা এবং তাদের কন্ট্রিবিউশনটা আবার গ্রামে প্রতিফলন করান, এই জায়গাটা একটা তৈরি করেছে সামাজিক কেন্দ্রটা। মহিলারাও ওখানে আলাপ আলোচনার ব্যবস্থা আছে। আগে শুনতাম যে এক সময় গ্রামের প্রেক্ষাপটে গান বাজনা হইতো, এই গান ওরা ওখানে চারপাশে এরকম 10-12 জন বসে এগুলি মানে ওদের বিনোদনটা মানে আশ্চর্য করে তোলার মতন এলাকাতে। গুরু পদে প্রেম ভক্তি হইল নাম সময় গেলে গুরু না ভজিনু সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে প্রাণের বান্ধবরে দেও দেখা দয়া করে। তাদের মধ্যে ফুটবল খেলা হয়েছে এবং সেখানের মধ্যে তাদেরকে এরকম করে ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে যাতে করে নবীনরা প্রবীণদের সাথে খেলার সময় তাদের শারীরিক ভাষা থেকে শুরু করে তাদের দেহভঙ্গি এবং তাদের খেলার ধরনে প্রবীণরা যাতে উৎসাহিত বোধ করে, নিরুৎসাহিত না হয় সেই ব্যবস্থা করেছি এবং এতে করে ফলাফল হয়েছে অভূতপূর্ব। আমরা দেখেছি খেলা শেষে নবীনরা প্রবীণদের শরীর ম্যাসাজ করে দিচ্ছে, প্রবীণরা অত্যন্ত খুশিতে আত্মহারা, প্রবীণদেরকে কোলে নিয়ে নবীনরা নাচানাচি করছে। এই যে হৃদয়ের মেলবন্ধন, এই যে আমরা একসাথে একটি স্রোত মানবতার স্রোতধারা বয়ে চলেছি, এটাকেই আমরা সমুন্নত করতে চাই। প্রবীণ সামাজিক কেন্দ্রের মাধ্যমে আমরা গ্রামের প্রবীণদেরকে এক করতে চেষ্টা করেছি এবং এদের একতার একটা ফল হলো আমরা প্রায় 2-3টা কমিটি করতে পেরেছি, কেন্দ্রকে সামাজিক এই কেন্দ্রকে মাথায় রেখে একটা গ্রাম পর্যায়ে কমিটি, একটা ওয়ার্ড পর্যায়ে কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি। এই কমিটিগুলো হওয়ার ফলে আগে প্রবীণরা যে বিচ্ছিন্ন ছিল, একা একা ছিল, এই জায়গাগুলো যেমন তাদের ব্যক্তিগত যে মানসিক যে অবস্থা এই জায়গাগুলো যেমন গুছানো সম্ভব হয়েছে, কিন্তু সামাজিকভাবে তাদের যে এক ধরনের প্রভাব বিস্তার করা গ্রুপ হিসাবে এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে। এসে আসার ফলে যেটা হয়েছে যে
প্রবীণদের জন্য বিশেষ করে এলাকার জন্য সরকারের তরফ থেকে যে সমস্ত সহায়তা সরকারের তরফ থেকে যে সমস্ত কার্যক্রম এখানে প্রবীণরা ভূমিকা রাখতে পারছে আমরা চিন্তা করেছি যে প্রবীণ জনগোষ্ঠীকে তাদের মর্যাদা সহকারে তাদের দারিদ্র্যমুক্ত সুস্থ জীবন যাপনের জন্য তাদেরকে সহায়তা করার প্রয়োজন এই লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি এবং পল্লীকর্মসহায়ক ফাউন্ডেশনের বিশেষ তহবিল এবং প্রোগ্রাম সাপোর্ট ফান্ড ইত্যাদি থেকে আমরা আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছি এছাড়া বয়স্ক ভাতাতে আমরা সরকারের বয়স্ক ভাতা কর্মসূচির সম্পূরক হিসাবে দুস্থ যে প্রবীণদেরকে তাদেরকে আরও অতিরিক্ত কিছু ভাতা দিতে চাই যাতে করে তাদের স্থানীয় লোকালিটিতে সম্মান বৃদ্ধি পায় সে যাতে আর একটু ভালোভাবে থাকতে পারে ঠিক আছে একটা বয়স্ক ভাতা অ্যালোকেশন দিয়েছে আমরা 50 জনকে বয়স্ক ভাতা দিচ্ছি ওখানে ম্যাক্সিমাম এই মহিলা তারা টাকাটা নিয়েই প্রথমে তাদের প্রয়োজনটা লিস্ট করে তারা কোন কাজটা আগে প্রায়োরিটি সেট করে স্বাস্থ্য শিক্ষা তার নাতিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য দুটা চকলেট কিনে দেয়া এইসব বিষয়গুলি ওরা আগে প্রায়োরিটি লিস্ট করে তারপরে তারা খরচ করে এখন তারা অনেক স্বাধীন তারা বলে যে আমরা এখন অনেক স্ট্রং আমার দশটা টাকা দেবা টাকা নাই স্কুলে যা আমরা স্বাস্থ্যসেবার দিকে বিশেষ জোর দিয়ে থাকি বয়স হয়ে গেলে নানান জায়গায় শরীরের বেদনা হয় কোমরে বেদনা হয় এবং অন্য জায়গায় বেদনা হয় সেই জন্যে ফিজিওথেরাপির প্রয়োজন হয় আমরা প্রত্যেকটি কেন্দ্রে একজন ফিজিওথেরাপিস্ট আমরা প্রশিক্ষণ দিচ্ছি যাতে যার যার প্রয়োজন হয় সেই সেবাটা তারা দিতে পারে এটা আমি মনে করি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা তাছাড়া আমরা স্বাস্থ্যসেবার দিকে আরও বিশেষভাবে নজর দিই যে তাদের যেখানে যেখানে প্রয়োজন যদি দরকার হয় তাদেরকে পাঠানো হয় তাদের চক্ষু অপারেশনের দরকার হলে সেটাও করা হয় তাদের ব্লাড টেস্ট এবং অন্যান্য যা যা পরীক্ষা করা দরকার সেগুলি করা হয় করে সেইভাবে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করা হয় আমরা সামাজিক কেন্দ্রে যে ব্যবস্থা করছি তাতে মূলত প্রবীণদের সামাজিক এম্পাওয়ারমেন্ট অনেক বৃদ্ধি পাবে আমি একটি উদাহরণ দিতে চাচ্ছি একবার একজন প্রবীণের বাড়িতে তাকে সবাই প্রবীণরা দেখতে গেল দেখলেও সে একটু অবহেলিতভাবে আছে এটা তার পরিবারকে অনেক সচেতন করে তুলেছে যে কি এর তো একটা অন্যরা তাকে দেখতে আসে এটা তাদেরকে তাদের অনেক ক্ষমতায়ন হয় আমি জায়গায় রুদ্দুর শখ রুদ্দি বাড়ি নেয়া জিরান বাড়ি আসো আর কোথায় গেল কি আপনার কষ্ট হচ্ছে রোদে আচ্ছা দেখি রোদটা কম পড়ে এটা দেখি আমি আর দেখতে পারি না সমস্যা কি মাজা দ্বারা অনেক অনেক ব্যথা এরপর নানান সমস্যার ডাক্তার অনেক দেখানো হইতে আছে মার প্রতি খেয়াল রাখবি মনে থাকবে তো বুড়া মানুষ হয়ে খেয়াল রাখতে হয় ঈশ্বর তাতে সন্তুষ্ট হবে বুঝিস আমরা প্রবীণের দিকে যে অবহেলা করবা তা কিন্তু হবে না আমরা প্রবীণরা সবসময় চেষ্টা করবো বুড়ো মানুষের প্রবীণকে ভালো রাখতে তুমি মায়ের যথেষ্ট যত্ন করবা এই মায়ের যদি যত্ন না করো তা তোমার উপরে আমরা অ্যাকশন নেব এছাড়া প্রবীণদেরকে আমরা কিছু কিছু সহায়তা দিয়ে থাকি একটা তো ভাতা দেওয়া হয় মাসিক আর কিছু কিছু যেমন ছাতা দেওয়া হয় কম্বল দেওয়া হয় এবং অন্যান্য যার যেটা প্রয়োজন সেটি আমরা দেওয়ার চেষ্টা করছি এবং অনেক জায়গায় ইতিমধ্যেই সেটা দেওয়া হয়ে গেছে কাজেই তারা সেটাও তাদের যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা আমরা মেটানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কাকা অনেকদিন এদিকে আসেন না, আশা কি একেবারে ভুলে গেছেন? অনেকদিন অসুস্থ, বাত ব্যথা, সমস্ত শরীর ব্যথা, হাঁটতে পারি না। এখন লাঠি পাইছি তাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কাটছি। এ পাই আমরা খুব উপকৃত হয়েছি। আমরা প্রবীণদেরকে সম্মাননা দিচ্ছি এবং প্রবীণদেরকে যারা সেবা করে যেসব সন্তানেরা, সেই শ্রেষ্ঠ সন্তানদেরকেও আমরা সহায়তা দিচ্ছি, সম্মানই দিচ্ছি। আমার ছেলে লেখাপড়া করেছে খুব কষ্ট করে, এখন আমার ছেলে কলেজে প্রবেশক, এই হিসাবে আমাকে মাঝে সম্মান করে, ইজ্জত দেয়। শ্রেষ্ঠ পিতা হিসাবে আমার তো যে কী ভালো লাগে। হ্যাঁ, এখন আমার রাস্তাঘাটে মানুষে সম্মান করে, ইজ্জত দেয়, সালাম দেয়। আমি মনে করি আমার ইমানের সব লোক জানি, সব লোকই জানি শ্রেষ্ঠ পিতা হইতে পারে। আগে বলতো প্রবাসকের বাবা, এখন বলতেছে আমি শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ পিতা। এখন আমার মন আনন্দে ভরে যায়। শ্রেষ্ঠ সন্তানের পুরস্কারটা আমার কাছে মনে হয় আমাকে আরও দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। যদিও যে ক্রাইটেরিয়া আমাকে এটা দিয়েছে বাবা, এটা আমি দাবিদার, কিন্তু যদিও খুব বেশি একাডেমিক ই নাই, কিন্তু বাবা মার খেদমতের এবং সংসার পরিচালনার ক্ষেত্রে চলে গেছি, এটা আমি গৌরবোধ করি। ভাবে যেন আমাকে দায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছে এবং আমি চাই যেন আমাকে দায়িত্ব অন্যরাও অনুপ্রাণিত হোক, তারাও এই ধরনের বিশেষ স্বীকৃতি পাক। যেসব প্রবীণ কিছু কাজকর্ম করতে পারে তাদেরকে প্রশিক্ষণ দিয়া তাদেরকে নেতৃত্বের গুণাবলী শিখিয়ে দিচ্ছি আমরা, যাতে করে তারা সুস্থ জীবন যাপন করতে পারে। এই লক্ষ্যে তাদের বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি আমরা অতি দরিদ্র প্রবীণদের সৎকারের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকি। তাদের আয় বর্ধনমূলক কর্মকাণ্ড, যে সমস্ত প্রবীণ তাদের পূর্ব অভিজ্ঞতার থেকে আবার আয় বর্ধনমূলক কাজে অংশগ্রহণ করতে, তাদের জন্য ঋণ কার্যক্রম করা, প্রশিক্ষণের কার্যক্রম করা, এগুলো আমরা হাতে নিতে পেরেছি। ফলে যে প্রবীণরা বিচ্ছিন্ন ছিল এবং সমাজের বোঝা ছিল, তারা কিন্তু সমাজের বোঝা না হয়ে বরঞ্চ সমাজের এখন নেতৃত্ব দিতে পারছে। অ্যাক্টিভ এজিং আজকে বিশ্বব্যাপী একটা যে আজকে স্বীকৃত একটা বিষয় হচ্ছে যে প্রবীণদেরকে সক্রিয় রাখা। প্রবীণরা যত সক্রিয় থাকবে তত তারা ভালো থাকবে, তারা কারো বোঝা হবে না, তারা বরং কন্ট্রিবিউট করবে, পরিবারে কন্ট্রিবিউট করবে, সমাজে কন্ট্রিবিউট করবে, দেশকে কন্ট্রিবিউট করবে। প্রবীণ মানে আমাদের বাহিরের কেউ নয়, প্রবীণ মানে আমি সেই প্রবীণ। প্রবীণদের জন্য কাজ করছি মানে আসলে আমি আমার জন্য কাজ করছি এবং আমাদের সমাজের জন্য কাজ করছি। কারণ তোমায় আমায় মিলে এমনই বহে ধারা, এই এই মানব সমাজের এই যে অগ্রগতি, এটা এই এই ধারাটা প্রবাহমান নবীন আর প্রবীণের সার্থক মেলবন্ধনের মাধ্যমেই সম্ভব। রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার, যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার, যাবার আগে তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার, যাবার আগে রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার, যাবার আগে যাবার আগে, যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, আধার নিশার বক্ষে যেমন তারা জাগে।